জিওগ্রাফি লার্নার চ্যানেলটিতে সকলকে স্বাগত। আজকে আমি এই ভিডিওতে উত্তর আমেরিকার জলবায়ু বৈচিত্র্যের কারণগুলি সম্পর্কে আলোচনা করব, অর্থাৎ বিশালাকার এই উত্তর আমেরিকা মহাদেশের বিভিন্ন অংশে বিভিন্ন প্রকার জলবায়ু বিরাজ করে, এর কারণগুলো সম্পর্কে আলোচনা করব। জলবায়ু বলতে আমরা বৃহৎ অঞ্চলের বহুদিনের আবহাওয়ার অবস্থাকে বুঝে থাকি। কোনো অঞ্চলে বা দেশে বা মহাদেশের জলবায়ু কেমন হবে তা ঠিক করে দেয় সেখানকার আবহাওয়া ও জলবায়ুর উপাদান ও নিয়ন্ত্রক সমূহ। তাহলে এখন আমি আবহাওয়া ও জলবায়ুর উপাদান ও নিয়ন্ত্রক সম্পর্কে একটু বলে নেব। আবহাওয়া ও জলবায়ুর উপাদান বলতে সেই সব বিষয়গুলিকে বোঝায় যেগুলোর দ্বারা আবহাওয়া ও জলবায়ু গঠিত হয়, যেমন উষ্ণতা, বায়ুর চাপ, বায়ুপ্রবাহ, আর্দ্রতা, মেঘ, অধঃক্ষেপণ ইত্যাদি। অন্যদিকে আবার যেসব বিষয়গুলি আবহাওয়া ও জলবায়ুর উপাদানগুলিকে নিয়ন্ত্রণ করে সেই সব বিষয়গুলিকে আবহাওয়া ও জলবায়ুর নিয়ন্ত্রক বলা হয়, যেমন অক্ষাংশ, সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা, সমুদ্র থেকে দূরত্ব ইত্যাদি। সুতরাং উত্তর আমেরিকার জলবায়ু বৈচিত্র্যময় হয়েছে আবহাওয়া ও জলবায়ুর উপাদান ও নিয়ন্ত্রকগুলির দ্বারা। তাই আবহাওয়া ও জলবায়ুর উপাদান ও নিয়ন্ত্রকগুলিকে সামনে রেখে বিষয়টি আলোচনা করব। অক্ষাংশগত অবস্থান। উত্তর আমেরিকা মহাদেশটি উত্তর দক্ষিণে দীর্ঘাকারে বিস্তৃত। উত্তরে 84 ডিগ্রি উত্তর অক্ষাংশ থেকে দক্ষিণে 7 ডিগ্রি উত্তর অক্ষাংশ পর্যন্ত মহাদেশটি বিস্তৃত। পুরো মহাদেশটি 3টি তাপমণ্ডলের অন্তর্গত। এর উত্তরাংশ হিমমণ্ডলের অন্তর্গত, তাই সেখানে শীতল জলবায়ু বিরাজ করে। আবার এর মধ্য অংশ নাতিশীতোষ্ণ তাপমণ্ডলের অন্তর্গত, তাই সেখানে নাতিশীতোষ্ণ জলবায়ু বিরাজ করে, অর্থাৎ সেখানে জলবায়ুর তীব্রতা কম। আর দক্ষিণাংশ উষ্ণ মণ্ডলের অন্তর্গত, তাই দক্ষিণ আমেরিকার দক্ষিণাংশ, যেমন মেক্সিকো, মধ্য আমেরিকা, ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের বিভিন্ন স্থান ক্রান্তীয় জলবায়ুর অন্তর্গত। এভাবে 3টি তাপমণ্ডল জুড়ে মহাদেশটির অবস্থান মহাদেশটিতে জলবায়ুর বৈচিত্র্য সৃষ্টিতে সাহায্য করেছে। সমুদ্রস্রোত। সমুদ্রস্রোত ভূভাগের তাপমাত্রা ও বৃষ্টিপাতকে নিয়ন্ত্রণ করে থাকে। তাপমাত্রা অনুসারে সমুদ্রস্রোত 2 প্রকারের হয়, যথা শীতল স্রোত ও উষ্ণ স্রোত। সাধারণত উষ্ণ স্রোতগুলি নিরক্ষীয় অঞ্চল থেকে মেরুর দিকে প্রবাহিত হয়, আর যে অঞ্চলের পাশ দিয়ে উষ্ণ স্রোত প্রবাহিত হয় সেখানকার তাপমাত্রা বেড়ে যায়। কোনো কোনো সময় সেখানে বৃষ্টিপাত ও ঝড়ঝঞ্ঝার সংঘটিত হয়। শীতল স্রোতগুলি সাধারণত মেরু অঞ্চল থেকে নিরক্ষীয় অঞ্চলের দিকে বয়ে আসে, আর যে অঞ্চলের পাশ দিয়ে শীতল স্রোত প্রবাহিত হয় সেখানকার তাপমাত্রা কিছুটা হ্রাস পায়, অর্থাৎ শীতল জলবায়ু বিরাজ করে। সাধারণত শীতল স্রোত দ্বারা প্রভাবিত অঞ্চলে বৃষ্টিপাত কমই হয়ে থাকে বা বৃষ্টিপাত হয়ই না। যেমন শীতল ল্যাব্রাডর স্রোতের প্রভাবে উত্তর আমেরিকা মহাদেশের উত্তর পূর্ব উপকূল ভাগ বছরের বেশিরভাগ সময় বরফাবৃত থাকে। আবার শীতল ক্যালিফোর্নিয়া স্রোতের প্রভাবে মহাদেশটির দক্ষিণ পশ্চিম দিকে ক্যালিফোর্নিয়া উপকূল বেশ ঠান্ডা থাকে। মহাদেশটির দক্ষিণ পূর্বে প্রবাহিত হয় উষ্ণ উপসাগরীয় স্রোত। এই স্রোতের প্রভাবে উক্ত অঞ্চলে তাপমাত্রা উষ্ণ থাকে। বায়ুপ্রবাহ। বায়ুপ্রবাহ জলবায়ুর বৈচিত্র্যের অন্যতম কারণ। বিভিন্ন প্রকারের বায়ুপ্রবাহ দেখা যায়, তার মধ্যে সাময়িক বায়ুপ্রবাহ ও স্থানীয় বায়ুপ্রবাহ কোনো অঞ্চলের জলবায়ুকে
বিশেষভাবে বৈচিত্র্যময় করে তোলে। যেমন উষ্ণ আর্দ্র বায়ু কোনো অঞ্চলের উপর দিয়ে প্রভাবিত হলে সেখানকার তাপমাত্রা বৃদ্ধি পায় ও বৃষ্টিপাত ঘটায়। অন্যদিকে আবার উষ্ণ শুষ্ক বায়ু কোনো অঞ্চলকে তুষারমুক্ত রাখতে সাহায্য করে। উত্তর আমেরিকায় বসন্ত ঋতুর শুরুতে রকি পর্বতের পূর্বধার বরাবর চিনুক নামে একটি শুষ্ক ও উষ্ণ বায়ু প্রবাহিত হয়। এই বায়ু যতই রকি পর্বতের পূর্বঢাল দিয়ে নিচের দিকে নেমে আসে, এই বায়ুর ততই জলে বাষ্প ধারণ ক্ষমতা বেড়ে যায়, ফলে এই অঞ্চলে বৃষ্টিপাত হয় না। এই বায়ুর প্রভাবে রকি পর্বতের পূর্বঢাল বরফমুক্ত থাকে এবং এখানে ঘাস ঝোপঝাড় জাতীয় উদ্ভিদ জন্মায়। এখন আমাদের মনে প্রশ্ন থাকতে পারে যে রকি পর্বতের পূর্বঢালে চিনুক বায়ু উষ্ণ হয় কেন? এর উত্তর আমরা বলতে পারি, চিনুক বায়ু যতই নিম্নগামী হয়, অর্থাৎ রকি পর্বতের ঢাল বেয়ে নিচের দিকে নেমে আসে, বায়ুটি ততই আয়তনে সংকুচিত হয়। আর আমরা জানি যে কোনো বস্তু আয়তনে সংকুচিত হলে তার মধ্যে তাপমাত্রা বৃদ্ধি পায়, এই কারণেই চিনুক বায়ুটিও ক্রমশ উষ্ণ হয়ে পড়ে। পর্বতের অবস্থান। কোনো অঞ্চলের বিভিন্ন দিকে পর্বতের অবস্থান থাকা বা পর্বতের অবস্থান না থাকা, এই দুটোই জলবায়ুতে বৈচিত্র্য সৃষ্টিতে সাহায্য করে। যেমন উত্তর আমেরিকার দুই পাশে, যেমন পূর্ব দিকে রয়েছে অ্যাপালেশিয়ান পর্বত এবং পশ্চিম দিকে রয়েছে কার্ডিলেরা, তাই এই দুই পর্বতকে অতিক্রম করে সমুদ্রবায়ু মধ্য আমেরিকায় পৌঁছাতে পারে না। কিন্তু উত্তর আমেরিকার উত্তর দিকে কোনো প্রকারের পর্বতের বাধা নেই, তাই উত্তর দিক থেকে শীতল বাতাস অনাসেই উত্তর আমেরিকার প্রবেশ করতে পারে। এর ফলে অনেক সময় এই মেরুবায়ুর জন্য তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে যায়। সমুদ্র থেকে দূরত্ব ও মহাদেশটির আকৃতি। উত্তর আমেরিকা মহাদেশটির আকৃতি অনেকটা উল্টানো ত্রিভুজের মতো। মহাদেশটির উত্তরের অংশ বেশি চওড়া, মধ্যভাগের অঞ্চলগুলো সমুদ্র থেকে দূরে অবস্থিত হওয়ায় এখানকার জলবায়ু মহাদেশীয় বা চরম প্রকৃতির। আবার দক্ষিণ দিকের অংশ সরু সংকীর্ণ, এই অংশ সমুদ্রের কাছাকাছি অবস্থিত হওয়ায় জলবায়ু সামুদ্রিক বা সমভাবাপন্ন প্রকৃতির হয়। সুতরাং এই আলোচনা থেকে আমরা দেখতে পাচ্ছি যে উত্তর আমেরিকার জলবায়ুর বৈচিত্র্যের কারণগুলি হল যথাক্রমে অক্ষাংশগত অবস্থান, সমুদ্রস্রোত, বায়ু প্রবাহ, পর্বতের অবস্থান ও সমুদ্র থেকে দূরত্ব এবং মহাদেশটির আকৃতি। আশা করি এই আলোচনা থেকে বিষয়টি সকলেই বুঝতে পেরেছ। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় বা কোনো প্রশ্ন জেগে থাকে, তাহলে কমেন্ট বক্সে প্রশ্নটি লিখে দেওয়ার জন্য অনুরোধ করছি। সকলকেই অনুরোধ করব এই চ্যানেলটি শেয়ার করুন ও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।